তার মশলা সেটা হলো এই যে প্রত্যেক মুসলমানই প্রত্যেক মুসলমান অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে এই আমল করবে নাকি যারা শুধু কুরবানি দেবে তারা ওলামা এখরম বলছেন যেহেতু আল্লাহ নবী ইসলাম বলছেন যে ও আরা যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে তো ওলামা আকরাম বলছেন যে ব্যক্তি কুরবানি করবে বা যে ব্যক্তি যার নামে কুরবানি দিবে ওই ব্যক্তি মূলত এই হাদিসের হুকুমের অন্তর্ভুক্ত ওই ব্যক্তির উপর ওয়াজিব সে যেন এই দশ দিন তার নখ এবং চুল না কাটে কিন্তু ওই পরিবারের যারা অন্য সদস্য যারা আছে হ্যাঁ তারা এই হুকুমের অন্তর্ভুক্ত পড়ে না অর্থাৎ তারা যদি কাটে তাহলে তারা গুণাগার হবে না কিন্তু ওলামায়ক বলছেন যেহেতু একটা পরিবারের পক্ষ থেকে যদি একটা ছাগল কুরবানি দেয় তাহলে সেই কুরবানিটি তার পরিবারের পক্ষ থেকেও আদায় হয় তার নিজের পক্ষ থেকে আদায় হয় এবং পরিবারের সকলের পক্ষ থেকে আদায় হয় অর্থে পরিবারের অন্য সদস্যরাও যদি এই দশ দিনে নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে স্বভাবের আশায় ইনশাআল্লাহ তালা তাদেরকেও হ্যাঁ এই সৎ নিয়তের কারণে এবং এই সৎ ইচ্ছার কারণে আল্লাহ পাক তাদেরকেও ইনশাল্লাহ সবাব থেকে মাহরুম করবেন না তাদেরকে সওয়াব দ্বারা আল্লাহ পাক ইনশাআল্লাহ পুরস্কৃত করবেন ইনশা আল্লাহ তাহলে যারা কুরবানি দেবেন তারা অবশ্যই এটা আমল করবেন যারা কুরবানি দিবেন না সেটা ওই পরিবারের সদস্য হোক অথবা ওই সমস্ত গরিব মিসকিন যারা কুরবানি দিতে পারবেন না তারাও যদি এই আশায় সহাবের আশায় তারা তাদের নোখ চুল কাটা থেকে বিরত থাকে এবং দশ থেকে তারা কাটে আমি বলবো ইনশাল্লাহ আল্লাহ তাদের নিয়ত অনুযায়ী আল্লাহ পাক তাদেরকেও ইনশাল্লাহ সহাব থেকে মাহরুম করবেন না যদিও এই মর্মে একটি দলিলও পাওয়া যায় ইমাম নসাইতে দলিলটি বর্ণিত হয়েছে হাদিসটাকে হাদিসকে অনেক হাদিসটাকে অনেকে জয়ীফ বলেছেন সেটা হলো যে একজন সাহাবি যখন সে কুরবানির ফজিলতের কথা শুনল তখন আল্লাহ নবীসাল্লাম বলছেন আল্লাহ নবীসালামের কাছে এসে বলছেন এরমসাল্লাহ যে আমার কাছে তো একটি মানে গাভী আছে বা একটি দুধ দেওয়া পশু আছে যদি আমি সেটাকে জবাই করি তাহলে তো আমার দুধ পান করা বন্ধ হয়ে যাবে তো আল্লাহ নবীসাম বলছেন যে তুমি সেটাকে জবাই করো না বরং তুমি জেলহাদ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নিজের চোল এবং নোখ কাটা থেকে তুমি বিরত থাকো তো এই হাদিস থেকে ওলা ওলামেখর বলছেন যারা কুরবানি দিবেন না ওনারাও যদি এই আমলের মধ্যে তারা শরিক হয় ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে মাহরুম করবে